যেখানে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জট খুলতে কাজ করছে জোড়া কেন্দ্রীয় সংস্থা সেখানে কোনও পদ্ধতিতে রাজ্যপাল তাকে শিক্ষিকার পদে চাকরি পাইয়ে দিতেন এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে লালবাজারের সূত্র জানিয়েছে রাজভবনের দোতলায় ইপিএবিক্স অফিসে কর্মরত ছিলেন ওই মহিলা গত দুই মে যেদিন মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানান সেদিনই রাজভবনে রাত্রিয়াপন করেন প্রধানমন্ত্রী পুলিশকে মহিলা জানান প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করার নাম করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ডেকেছিলেন ইপিএবিক্স অফিস রাজ্যপালের দপ্তর ও কনফারেন্স রুম ছবি দোতলায় লালবাজারের দাবি রাজভবনের কাছ থেকে সিসিটিভির ফুটেজ চেয়ে চিঠি লেখার পরও কোনো সাড়া মেলেনি তাই রাজভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডব্লুডির কাছ থেকে সিসিটিভির ফুটেজ নেয় পুলিশ পিডব্লুডি পুলিশকে জানায় দোতলায় কোনো সিসিটিভির ক্যামেরা নেই একতলা ও রাজভবন চত্বরের চারটি ফুটেজ পুলিশ সংগ্রহ করে প্রায় এক দুই ঘণ্টার ওই ফুটেজ পুলিশ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে একতলায় যে সিসিটিভির ক্যামেরা রয়েছে তার ফুটেজে দেখা গিয়েছে যে মহিলার অভিযোগ রাজ্যপাল তাঁর সঙ্গে অশালীন আচরণ ছাড়াও তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অফার দেন তিনি কনফারেন্স রুম রাজ্যপালের অফিস তাঁর এডিসির দফতর পেরিয়ে বাইরে আসার মধ্যেই রাজ্যপাল তাঁর অফিসের তিন আধিকারিককে ইন্টারকমে ফোন করে মহিলাকে শান্ত করার নির্দেশ দেন